হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন আগে আমি একটা গাড়ি গেম শেয়ার করছিলাম, যেখান থেকে কিন্তু সবাই হচ্ছে মানে 30 মিনিট টাইম দিয়ে কিন্তু এখান থেকে 50টা টোকেন কিন্তু সবাই উইথড্র করছিলেন, যার ভ্যালু কিন্তু $1.5 পরে ছিল, $1.5 থেকে $2 কাছাকাছি কিন্তু চলে গেছিলো, যেটা কিন্তু 30 মিনিটের মধ্যে আমরা কিন্তু উইথড্র করে নিতে পারতাম। তো এখন কিন্তু মানে সেইখানে দেখেন আমি কিন্তু পরবর্তীতে আজকেও কিন্তু একবার উইথড্র করছি এবং গতকালকেও একবার কিন্তু 1000 টোকেন করে উইথড্র করছি, প্রায় $70 মতো কিন্তু আমি এখান থেকে উইথড্র করে নিয়েছি। তো এখান থেকে কীভাবে হচ্ছে আপনি উইথড্র করে নেবেন বিস্তারিত কিন্তু সেই প্রসেসটা দেখাবো, আর নতুনরা কীভাবে এখানে কাজ করবেন সেই বিষয়টা কিন্তু দেখিয়ে দিব, এ টু জেড সব কিছু কিন্তু আজকে ভিডিও দেখে দেবো। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আমি সরাসরি দেখেন এখানে কিন্তু যে রিস্ক টোকেন সেটা কিন্তু সরাসরি এখানে উইথড্র করে নিয়ে আসছি, যদি আপনাদেরকে দেখায় এখানে 800 টোকেন, এখানে 800 টোকেন, এখন কিন্তু এখানে যদি আপনি 1000 টোকেন উইথড্র করেন তাহলে কিন্তু 200 টোকেন তারা কিন্তু এখানে ফি কেটে নিবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় $70 কাছাকাছি কিন্তু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি কীভাবে উইথড্র করছি সেই প্রসেসটা হচ্ছে আপনাদেরকে দেখাবো, তো এখানে কীভাবে কাজ করবেন সেটাও কিন্তু আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এইখানে গেমটা ছিল ঠিক এইরকমই গেম, তো আপনারা অনেকেই জানেন এই গেমটা সম্পর্কে। তো এখন হচ্ছে যারা এখানে মানে কাজ করবেন, আগে থেকে কাজ করেননি, তারা কীভাবে কাজ করবেন বিস্তারিত কিন্তু সেটাও দেখাবো। তাই হচ্ছে সবাই হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি সেটা দেখাবো ভিডিওর লাস্টের দিকে অথবা ভিডিওর মাঝখানের দিকে, যে কোনো টাইমে দেখাবো। তো এখানে দেখেন হচ্ছে আপনারা কী করবেন, এইগুলো হচ্ছে এখান থেকে মানে ক্লেম করে নেবেন, এইগুলো দেখতে পাচ্ছেন মানে এগুলো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এগুলো ক্লেম হয়ে যাবে। তো এখানে এগুলো হচ্ছে ক্লেম করে নেবেন। আমার কিন্তু এখানে এখনও এক মানে 51টা টোকেনের মতো কিন্তু এখানে আসে। তো এখানে হচ্ছে কীভাবে কাজ করবেন ওইটা আমি লাস্টের দিকে দেখাবো, আর গিয়ে দেখাবো এখানে কীভাবে হচ্ছে আপনি উইথড্রটা করবেন, কারণ হচ্ছে অনেকের কিন্তু এখানে ভাই টোকেন আছে, তারা কিন্তু উইথড্র করতে পারতেছেন না। তো উইথড্র করার জন্য যে কাজটা করতে হবে, আমাদের এখানে যে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনের উপর ক্লিক করতে হবে। তো যেভাবে দেখাবো ওইভাবে কাজটা কিন্তু আপনাকে করতে হবে। তো এইখানে দেখেন আমি যদি এখানে কিন্তু 500 টোকেন হলে উইথড্র করতে পারবেন, 500 টোকেনের প্রাইস কিন্তু এখানে $21 পরে। ওকে, তো এখন যদি আমরা এখানে 500 টোকেনে ক্লিক করি, মানে আমার কিন্তু 500 টোকেন নেই সে কারণে এরকম দেখাচ্ছে এখানে, তখন আপনার 500 টোকেন থাকবে, তখন কিন্তু আপনি এখানে উইথড্র করতে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে আপনার এখানে 60 লেভেল পর্যন্ত যেতে হবে, কিন্তু আমার কিন্তু ভাই 60 লেভেল না, দেখেন আমার কিন্তু 48 লেভেল, আমি কিন্তু 48 লেভেলে কিন্তু উইথড্র করছি। আমি কীভাবে উইথড্র করছি সেটাও কিন্তু দেখাবো। তো এখানে কিন্তু আপনার মানে 500 টোকেন যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু অবশ্যই 60 লেভেল হওয়া লাগবে, আর 60 লেভেল যদি না করে যদি আপনি উইথড্র করতে চান তাহলে কিন্তু আপনার 1000 টোকেন লাগবে, তাহলে কিন্তু আপনি এখানে 60 লেভেল না করেই কিন্তু উইথড্র করতে পারবেন, বুঝতে পারছেন? তো এখন ভাই 1000 টোকেনে যদি আমরা উইথড্র করতে যাই তাহলে কিন্তু এখানে আর একটু কাজ করা লাগবে, সেই কাজটা কি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মনে করেন আমি এটার উপর একটা ক্লিক করছি, এটার উপর ক্লিক করার পর কিন্তু আমার এখানে 2 বার উইথড্র করা হয়ে গেছে, আমার এখানে লিমিটটা শেষ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনার যখন এখানে 1000 টোকেন হয়ে যাবে তখন কী হবে, এখানে হচ্ছে আপনার 1 লেখা চলে আসবে, 1/0 লেখা চলে আসবে। তো আমাদের এখানে 1/1 করতে হবে, তার জন্য হচ্ছে আমাদের একটা অ্যাপস এখান থেকে সরাসরি ডাউনলোড করতে হবে, দেন হচ্ছে ওই অ্যাপসে কিন্তু আমাদের এইখানে যে প্রাইভেট কীগুলো আছে এই প্রাইভেট কীগুলো দিয়ে ওই অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করার পর ওইখানে একটা হচ্ছে আমাদের NFT কিনতে হবে, ওই পার্সেসটা কেনার পর কিন্তু আমরা জাস্ট এখান থেকে উইথড্র করতে পারবো, আর ওইখানে যে পার্সেসটা কিনবেন ওইটা কিন্তু আপনার কোনো লস নেই, ওইটা কিন্তু আবার আপনি সাথে সাথেও কিন্তু সেল করতে পারবেন। আপনি উইথড্র করার পর এখান থেকে এগুলো টোকেনগুলো উইথড্র করার পর আপনি কিন্তু আবার সেলও করতে পারবেন, বিস্তারিত আপনি দেখাচ্ছি। তো আপনি অ্যাপসটা ডাউনলোড করার জন্য এখানে যে গো বাটন আছে গো বাটনের উপর একটা ক্লিক করবেন। তো গো বাটনের উপর যখনই ক্লিক করবেন আমাকে কিন্তু দেখাচ্ছে না, তো আমি এখান থেকে অন্য একটা দেখাচ্ছি, জাস্ট গো বাটনের উপর ক্লিক করতে হবে। গো বাটনের উপর ক্লিক করলে কিন্তু আপনি এটা অটোমেটিকলি ডাউনলোড হবে, আমার এখানে হচ্ছে টোকেন নাই সেই কারণে হচ্ছে এখানে ডাউনলোডটা হচ্ছে না। ওকে, তো এখানে হচ্ছে আপনি কী করবেন, জাস্ট এখানে গো বাটনে ক্লিক করলে দেখতে পাবেন ওইখানে ডাউনলোড থেকে চলে আসছে, ডাউনলোড অটোমেটিক্যালি হবে, তারপর হচ্ছে ওইখান থেকেই আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হচ্ছে জাস্ট হচ্ছে এরকম অ্যাপস আমি দেখাচ্ছি, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা, তাদের কিন্তু সেম টু সেম দুইটা অ্যাপস। ওকে, তো এই অ্যাপসটা জাস্ট ওপেন করবেন। এই আমি কিন্তু মানে যখন হচ্ছে আমি এটা কাজ করছিলাম তখন আমি ভিডিও করে রাখছিলাম, কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে ভিডিওটা মানে এমন এক পর্যায়ে যে কোন সময় যে আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গেছে সেটাও কিন্তু আমি জানি না নিজে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সগুলো কিন্তু সব শো করতেছে, এখানে কিন্তু আমার যে রিস্ক টোকেন যেটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে, আমার এখানে USDT শো করতেছে, আমার এখানে BNB শো করতেছে। তো এখন হচ্ছে আপনার এইখানে যে এইটা আছে দেখতে পাচ্ছেন রিস্ক ফান্ড, তো এই ফার্মটাকে হচ্ছে আমাদের এখান থেকে বাই করতে হবে। তো আমি এটা কিন্তু অলরেডি কিন্তু বাই করে ফেলছি এখান থেকে। ওকে, তো এখন হচ্ছে এটা কীভাবে বাই করবেন সেটা দেখাবো। তার আগে হচ্ছে আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পর কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে, আপনার কিন্তু দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ক্রিয়েট এবং একটাতে হচ্ছে ইনপুট, এরকম অপশন থাকবে। আমার কিন্তু এখানে মানে দেখাচ্ছে না কারণ আমার কিন্তু অ্যাপসটা ওপেন হয়ে গেছে। অ্যাপসটা ওপেন করার সাথে সাথে হচ্ছে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে মানে এখানে আপনার কিন্তু ক্রিয়েট। তো আপনি কী করবেন, ইনপুটে ক্লিক করবেন, ইনপুটে ক্লিক করার পর হচ্ছে আপনার এইখানের প্রাইভেট কীগুলো নিয়ে আসবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে প্রাইভেট কীগুলো কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে ওয়ালেট সেকশনে যাবেন সর্বপ্রথম। তো ওয়ালেট সেকশনে যাওয়ার পর হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাবেন,
সেটিংস, জাস্ট এই সেটিংসের পর একটা ক্লিক করবেন। সেটিংসের পর যখনই ক্লিক করবেন তখন হচ্ছে আপনি এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই প্রাইভেট কিগুলো কিন্তু দেখতে পাবেন। তো আপনাকে এইখানে ক্লিক করলে একটা পাসওয়ার্ড দিতে বলবে, মানে আপনার এই অ্যাপসে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর এখানে কনফার্মে ক্লিক করলে আপনার প্রাইভেট কিগুলো দেখতে পাবেন, ওই প্রাইভেট কিগুলো জাস্ট ওইখানে দিয়ে ইনপুট করে নেবেন। ওকে, তো আমাদের এটা হচ্ছে ইনপুট করে ফেলানোর পর জাস্ট হচ্ছে আমাদের এরকম চলে আসবে। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু এখানে $40 মতো কিন্তু লাগবে। যারা হচ্ছে 1000 টোকেন আছে তারা শুধুমাত্র এখানে কাজটা করবেন। আমাদের এখানে যে NFT, এটা মূলত কিন্তু একটা NFT, চাইলে কিন্তু এটা আমরা সেলও করে দিতে পারবো। তো কীভাবে করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট কী করতে হবে, আমাদের এখানে যে NFTটা এটা কিন্তু আমাদের বাই করতে হবে, দেন হচ্ছে আমরা কিন্তু এখানে কাজটা করতে পারবো। তো সেটা আমি দেখিয়ে দেবো। তার আগে হচ্ছে আমি এই যে ডলারটা আছে এটা আমি সরাসরি সোয়াইপ করে ফেলবো আপনাদের সামনেই। অনেকেই হচ্ছে এটা সোয়াইপ করতে বোঝেন না, যারা কীভাবে সোয়াইপ করতে বোঝেন না তারা এই ভিডিওটা দেখলে সব কিছুই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো জাস্ট এটা আমি সোয়াইপ করবো আপনাদের সামনে, দেন হচ্ছে USDT করে সরাসরি আমি ট্রান্সফার করে নিব। তো আমি এটাকে দেখাচ্ছি কেন, সেটা হচ্ছে আপনাদের কাছে কিন্তু প্রথমে কিন্তু রিস টোকেন থাকবে না, আপনাদের কিন্তু হয়তো USDT অথবা BNB যেটা হোক হচ্ছে আপনার কিছু একটা লাগবে, আবার কিন্তু সেটা আপনি সাথে সাথে নিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখানে USDT রাখছিলাম $40 মতো, আমি কিন্তু সেটা দিয়ে সরাসরি এখান থেকে কিন্তু মানে করে নিই। সেখানে দেখতে পাচ্ছেন $40 কিন্তু রাখছিলাম, এই $40 সরাসরি মানে আমি এখানে সোয়াইপ করে কিন্তু আমি এটা করছিলাম। তো সোয়াইপটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এখানে একটা একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগবে, ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যদি আপনারা কমেন্ট করে চান অবশ্যই আমি দিয়ে দিব। তো এখানে ড্যাপ থেকে আসার পর এখানে পাঙ্কা সোয়াইপ লিখে সার্চ করবেন অথবা হচ্ছে এখানে পেয়ে যাবেন, এখানে জাস্ট এটার পর ক্লিক করবেন। এখানে পর ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে আপনাকে মানে এটাকে প্রথমে বাই করতে হবে, আপনার রিস্ক টোকেন কিন্তু প্রথমে এখান থেকে সোয়াইপ করে নিতে হবে। দেন কিন্তু আপনার রিস্ক টোকেন 900 টোকেন দিয়ে কিন্তু আপনার ওইটাকে ফার্মটা কিন্তু বাই করতে হবে। তো মনে করেন আমাদের সরাসরি এটাকে মানে USDT করবো, আপনি কিন্তু USDT থেকে সরাসরি যেভাবে দেখাবো ওর উল্টোটা করে কিন্তু আপনি এটা করতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার এটা মানে ঘুরে যাবে, আমি যেভাবে দেখাচ্ছি এখন। আমি কিন্তু সরাসরি রিস টোকেন থেকে এখন আমি সরাসরি USDT করবো। ওকে, তো আমি এখানে রিস টোকেনে এটা দিয়ে দিলাম। তো এখানে এটা দিয়ে দেওয়ার পর নিচে হচ্ছে আমি সরাসরি এখানে USDT লিখবো, USDT। তো এখান থেকে সরাসরি আমরা USDT করবো, সেই কারণে হচ্ছে আমরা এখানে রিস টোকেন দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে শো করতেছে। জাস্ট আমি এখানে যেভাবে হচ্ছে আমি দেখেন সেভাবে যেভাবে সাজাইছি, আপনি জাস্ট এইভাবে সাজানোর পর এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এটা কিন্তু দেখেন কিন্তু মানে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার USDT থেকে এখন কিন্তু রিস টোকেন করতে পারবেন। তো আমি সরাসরি হচ্ছে রিস টোকেন থেকে USDT করবো, সেম টু সেমভাবে করতে পারবেন। তো আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি, আমার এখানে সম্পূর্ণ ডলারটা আমি নিয়ে নিব। তার কারণে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $68, $68.5 মতো দেখাচ্ছে। তো এটা করার জন্য জাস্ট আমাদের কী করতে হবে, এখানে ইনেবল রিসের পর একটা ক্লিক করতে হবে। তো এটার পর যখনই ক্লিক করবো দেন হচ্ছে আমাদের এখানে কিন্তু যেগুলো চাইবে পারমিশন সবগুলো অ্যালাউ করে দিতে হবে। তো এটা কিন্তু আমি আগে একবার হচ্ছে ভিডিও করে রাখছিলাম, জাস্ট ওই ভিডিওটা কিন্তু রেকর্ড হয়েছিল না, সেখানে কিন্তু আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কনফার্মে ক্লিক করবেন, আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটু লোডিং করবে, উপরে দেখতে পাচ্ছেন কিন্তু লোডিং করতেছে। তো আমাদের এখানে একটু অপেক্ষা করে নেবেন, অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে সোয়াইপ নামে একটা অপশন চলে আসবে, একটু অপেক্ষা করেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু সোয়াইপ নামে একটা অপশন চলে আসছে, আমরা জাস্ট এটার পর একটা ক্লিক করে দিব। তো এটার পর যখনই ক্লিক করবো তো এখানে হচ্ছে কনফার্ম সোয়াইপের পর একটা ক্লিক করবো, আমাদের কিন্তু এখানে BNB ফি লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিব, আমাদের কিন্তু 23 সেন্টের মতো BNB ফি লাগবে। তো এখানে হচ্ছে জাস্ট কী করবেন, অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি এটা সোয়াইপ হয়ে কিন্তু USDT হয়ে যাবে, এবং USDTটা কিন্তু আমরা যে কোনো জায়গায় সেল করে দিতে পারবো, সরাসরি বাইন্যান্সে কিন্তু সেল করে দিতে পারবো, যেটা কিন্তু আমি সরাসরি বাইন্যান্সে ট্রান্সফার করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি USDT হয়ে গেছে। আমি যদি কেটে দিই এখানে তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের কিন্তু সরাসরি USDT হয়ে গেছে, এখান থেকে রিস টোকেনটা কিন্তু সরাসরি USDT হয়ে গেছে। দেখেন সেম টু সেমভাবে কিন্তু আপনি এটা কিন্তু সরাসরি রিস টোকেনে সেম টু সেমভাবে করবেন, তারপর কিন্তু এটা দিয়ে কাজ করতে হবে। তো দেখেন হচ্ছে আমি এখানে $4,000 মতো ডলার দিয়ে কিন্তু আমি এখান থেকে $7,000 মতো ডলার কিন্তু উইড্রো করে নিছি। তো যাদের কাছে বেশি টোকেন আছে তারা কিন্তু এভাবে উইড্রো করবেন, আর যাদের কাছে কম টোকেন আছে তারা হচ্ছে সাইট লেভেল করার আগেই হচ্ছে আপনার ওইখানে 1000 টোকেন হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা এইভাবে কাজটা করতে পারেন। এইখানে কাজটা করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আর একটু কিন্তু এখানে $1.5 মতো অথবা $2 মতো BNB লাগবে, কারণ ওইখানে আপনার জয়েন করতে গেলে কিন্তু একটু BNB প্রয়োজন হবে, সেটা কিন্তু আগে থেকে আপনার এখানে কালেক্ট করে রাখবেন। তো আমি এখান থেকে সরাসরি এটাকে উইড্রো করে নিচ্ছি। তো আমি সরাসরি এটা উইড্রো করে নিচ্ছি আপনাদের সামনে, তারপর হচ্ছে কীভাবে কাজটা করবেন দেখে দিচ্ছি। সরাসরি কিন্তু আমি এটা বাইন্যান্সে উইড্রো করে নিচ্ছি। তো এখানে ম্যাক্স করে দিচ্ছি, ম্যাক্স করে দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা সরাসরি কিন্তু উইড্রো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দেবো, এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ট্রান্সফার হয়ে সরাসরি বাইন্যান্সে চলে যাবে। দেন হচ্ছে পরবর্তীতে আপনাদের কাজগুলো কীভাবে করবেন ওইটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের বাইন্যান্সে এটা সরাসরি চলে গেছে, ওইখান থেকে কিন্তু আমি বিকাশে টাকার সাথে সাথেই নিয়ে নিতে পারবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিপোজিটটা কিন্তু এখানে সাকসেসফুলি হয়ে গেছে, আমাদের কিন্তু ডলারটা কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসছে, এখন কিন্তু এটা চাইলে সেল করে দিতে পারবো। ওকে, তো দেখতেই পাচ্ছেন কিন্তু 1 মিনিটের ভিতর কিন্তু আমাদের এটা চলে আসছে, এখন কীভাবে কাজটা করবেন এটা দেখিয়ে দিচ্ছি।
ওকে, তো এটাকে যখন আপনারা এখান থেকে 900 টোকেন করে নেবেন তখন হচ্ছে কি করবেন, তখন হচ্ছে আপনি এখানে এটা ক্লিক করবেন। অবশ্যই কিন্তু $1.5 মতো বিএনবি রেখে নেবেন আগে থেকে। তারপর হচ্ছে এখান থেকে ফিলে নেওয়ার পর একটা ক্লিক করবেন। তো এটার পর যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু এরকম পেজ ওপেন হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা এখানে লোডিং করবে, অবশ্যই একটু অপেক্ষা করে নিতে হবে। এখানে 100% পর্যন্ত লোডিং করার পর মানে অপেক্ষা করে নেবেন। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রোটেট হয়ে গেছে, সে কারণে হচ্ছে আপনাদেরকে দেখতে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি সব কিছু লাইভে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। তো এখানে দেখেন একটু অপেক্ষা করবেন, এখানে কিন্তু আমাদের সামনে এরকম চলে আসবে। এরকম আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে, তো এখানে দেখতে পারবেন নিউ ইভেন্ট নামে একটা অপশন আছে, আপনাকে প্রথমে এটা বাই করতে হবে। তো সে কারণে হচ্ছে নিউ ইভেন্টের উপর একটা ক্লিক করবেন। নিউ ইভেন্টের উপর ক্লিক করার পর হচ্ছে এখানে একটু অপেক্ষা করতে হবে, এখানে দেখেন এরকম চলে আসবে। তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন 900 টোকেন একটা পারচেস আছে। তো আমাদের এইটাকে কিন্তু এখান থেকে পারচেসে ক্লিক করার পর হচ্ছে আপনাকে দুইবার হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে। দুইবার কনফার্মে ক্লিক করলে হচ্ছে আপনার এটাকে সরাসরি বাই হয়ে যাবে। ওকে, তো আমি এখানে দেখেন আমি কিন্তু একটা বাই করছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমারটা দেখার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করতে আমি দেখাচ্ছি। তো দেখেন এটা কিন্তু আবার কিন্তু সেলও করতে পারবেন, সে কারণ হচ্ছে এখানে যে ওয়াল আছে ওয়ালের পর একটা ক্লিক করবেন। তো এখানে ওয়ালের পর ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে ঠিক এরকম দেখতে পাবেন, আমাদের যে ফার্মটা এখানে বাই করেছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে দেখেন দুইটা কিন্তু অপশন আমাদের সামনে কিন্তু শো করতেছে এখানে, একটা হচ্ছে সেল। তো আমরা এই সেলের পর ক্লিক করে দিয়ে কিন্তু আমাদের এখানে যদি সেল করতে যাই, আমরা কিন্তু 900 টোকেন দিয়ে এটা কিন্তু সেল মানে বাই করছিলাম, এখন যদি সেল করতে যাই তাহলে কিন্তু আমার হয়তো 100 টোকেন অথবা 200 টোকেন কমে কিন্তু সেল করতে হবে। তারপর কিন্তু আমার লাভ হচ্ছে, অনেকটাই কিন্তু লাভ হচ্ছে, বুঝতে পারছেন? তো এখানে সেলে ক্লিক করে কিন্তু আমরা এটা সেল করে দিতে পারবো। তো সেম টু সেমভাবে কিন্তু আপনারাও এখানে মানে কোনো লস নেই, আপনাদের যদি 100 টোকেন থাকে তাহলে অবশ্যই এটা বাই করে নেবেন এখান থেকে, মানে 1000 টোকেন থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু এখানে খুব কিন্তু লাভ হবে। এখন হচ্ছে নতুনরা কীভাবে এখানে কাজ করবেন সেটাও কিন্তু বিস্তারিত দেখাবো, আর ওইখানে হচ্ছে আপনার বেশি বেশি কীভাবে আর্নিং করবেন ওইটা কিন্তু দেখাবো। আর একটা কথা বলে রাখি, আপনার হচ্ছে এই যে একটা ওয়ালেট, আপনার যে রিস্ক যে টোকেন যে মূলত যেখান থেকে হচ্ছে আপনি আর্নিংটা করবেন ওইখানের যে ওয়ালেটটা, সেই ওয়ালেটটা কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু ইনপুট করতে হবে, মানে ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আপনার ওই ওয়ালেটটা আনতে হবে। দেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আপনার ওই টোকেনটা কিন্তু এখানে রাখতে হবে, বুঝতে পারছেন? মানে ওইখানে যে কীগুলো আছে ওই কীগুলো এনে জাস্ট হচ্ছে আপনি কী করবেন, এখানে যে সেটিংস অপশন আছে সেটিং অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে যে ওয়ালেট অপশন আছে ওয়ালেটে ক্লিক করে কিন্তু আপনার এটা কিন্তু এখানে ইনপুট করবেন, মানে এটা ফিলাসে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আপনি ওই টোকেনটা জাস্ট এখানে হচ্ছে ইনপুট করবেন এখানে নিচেই, মানে আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করার পর আপনার যে প্রাইভেট কিগুলো আছে 12টা ওইটা জাস্ট এখানে আনার পর হচ্ছে আপনাকে এখানে ইনপুট করতে হবে, মানে আপনার একটা ওয়ালেট দিয়ে তিনটা জায়গায় আপনাকে ইনপুট করতে হবে। আপনার যেখানে গেম খেলবেন ওইখানে তো ইনপুট করাই থাকবে, আপনার টাস্ক ওয়ালেট ইনপুট করতে হবে, এবং যেখানে হচ্ছে আপনার ফার্মটা বাই করবেন ওইখানে কিন্তু ইনপুট করতে হবে। এরকম যদি না করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ডলারটা কিন্তু মারা যাবে। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, মানে একটা প্রাইভেট কি দিয়ে কিন্তু তিন জায়গায় আপনাকে ইনপুট করতে হবে, দেন হচ্ছে আপনারা কিন্তু এখানে উইথড্র করতে পারবেন। তো এইখানে হচ্ছে কীভাবে হচ্ছে আপনারা এখানে হচ্ছে গেমটা খেলবেন সেটা কিন্তু আমি এখন দেখাবো। আর যারা হচ্ছে নতুন আছেন তারা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন, ডেসক্রিপশন বক্সে দেখবেন আগের একটা ভিডিও লিঙ্ক আছে, ওই ভিডিওটা দেখলে হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় ওই ভিডিওটা ভালোভাবে দেখানো আছে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে সেই কারণে কিন্তু দেখাইতে পারতেছি না যে কীভাবে হচ্ছে অ্যাকাউন্টটা করতে হয়। ওকে, ওই ভিডিওটা দেখলে কিন্তু সবাই বুঝতে পারবেন। আর এখানে যে অনেকে একটা ভুল কাজ করেন, এখানে হচ্ছে ফাঁকা রেখে দেন, মানে আপনারা এই গাড়িগুলো মিলিয়ে ফেলেন, এই গাড়িগুলো কিন্তু মিলাবেন না, তাহলে কিন্তু আপনার এখানে পয়েন্টগুলো কম কালেক্ট হবে। ওকে, আপনার এখানে যতগুলো গাড়ি বেশি থাকবে তত কিন্তু এখানে বেশি পয়েন্ট আর্নিং হবে। এগুলো হচ্ছে আপনি 100টে মানে অনেকটা করে তারপর হচ্ছে মিলাবেন। ওকে, তো এখানে হচ্ছে জাস্ট এটা যদি আপনার এখানে যদি আপনার অনেক টাইম লাগে এটা যদি বাই করতে তাহলে হচ্ছে এখানে একটা কাজ করতে পারেন, আপনি সরাসরি এখান থেকে কিন্তু বাই করতে পারেন। আমি দেখাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি জাস্ট এখান থেকে একটু মানে এখানে দেখেন যে 47 লেভেল 48 লেভেলে গাড়িগুলো না কিনে আপনি একটু কম লেভেলেরটা কিনবেন, এইগুলো হচ্ছে অনেকগুলো তিন সাইডটা কিনবেন, তাহলে কিন্তু আপনার বেশি আর্নিং হবে। ওকে, তারপর হচ্ছে পরবর্তীতে আপনি এগুলো হচ্ছে মিলিয়ে কিন্তু আর বেশি আর্নিং করতে পারবেন। আর হচ্ছে এখানে চাইলে ইনভাইট করতে পারেন, ইনভাইট করে কিন্তু এখানে আর্নিং করতে পারেন, আপনার রেফার লিঙ্কটা এখানে পাবেন, সবগুলো কিন্তু ওই ভিডিওতে দেখানো আছে। যারা ওই ভিডিওটা দেখেননি ওই ভিডিওটা দেখলেই সব কিছু বুঝতে পারবেন, ওই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, সবাইকে তখন সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা সম্পর্কে যদি কোনো রকম প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে হচ্ছে আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি সবাই কিন্তু জয়েন থাকবেন, কারণ ওইখানে ভালো ভালো এয়ারড্রপগুলো শেয়ার করা হয়, যেগুলো হচ্ছে মানে ইনস্ট্যান্টলি পেমেন্ট করা হয়। আজকে কিন্তু বাইন্যান্স আর হচ্ছে এক্সচেঞ্জের দুইটা ইভেন্ট ছিল ইনস্ট্যান্ট পেমেন্টের, সবাই কিন্তু এখানে $20 থেকে $10 পর্যন্ত পেয়ে গেছে। তো যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই অবশ্যই সবাই যুক্ত থাকবেন।